আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয়ে মাড়ি থেকে একটি দাঁত তুলে ফেলার কারণে এক থেকে দেড় বছর পর সেখানে যে লক্ষণীয় পরিবর্তনগুলো ঘটে থাকে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স মাড়ি থেকে যদি কখনও একটি দাঁত তুলে ফেলা হয় বিশেষ করে ছয় নাম্বার যে দাঁতটি যেটিকে আমরা ফার্স্ট মোলার বলে থাকি এই ফার্স্ট মোলার মাড়ির প্রথম দাঁতটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপর এবং নিচে একই কথা ভিওর্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখান থেকে একটি দাঁত তোলার কারণে দেখুন মাড়িতে কতটা ক্ষতি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়ির যে দাঁতগুলা এগুলা কামড়ে একসঙ্গে মেলে না আর না মেলার কারণ হলো এখান থেকে দাঁতটা তুলে ফেলার কারণে জায়গাটি নিচু হয়ে গেছে এটি এটি নিচুর নিচের মাড়ির এখানে নিচু হয়ে যাওয়ার কারণে উপরের দাঁতের সঙ্গে সংযোগে এখানে এতটা ফাঁকা তৈরি হয়েছে আর এক্ষেত্রে দাঁত আঁকা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন যে একটি দাঁত তোলার কারণে এখানে কতটা গ্যাপ তৈরি হয়েছে পাশের দাঁতগুলাও কিন্তু ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে আর এই সমস্যাটা যাদের বয়স একেবারেই কম তাদের ক্ষেত্রেই আরো বেশি ঘটে থাকে ভিউয়ার্স বয়স কম বলতে যাদের মোটামুটি ষোলো থেকে আঠারো বছর বা বিশ বছর বয়স এদের ক্ষেত্রে যদি দাঁত তুলে ফেলে দেওয়া হয় তাহলে এ ধরনের সমস্যা বেশি ঘটতে দেখা যায় এছাড়া যদি নিচের দাঁত তোলা হয় সেক্ষেত্রে উপরের দাঁতের ক্ষতি হয় বেশ অনেকটাই এখান থেকে যদি একটি দাঁত তুলে ফেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি দাঁত তুলে ফেলার কারণে ঠিক এই বরাবর উপর মাড়ির যে দাঁতটি থাকে সেটি ধীরে ধীরে সে ফাঁকার ভিতরে প্রবেশ করতে থাকে ধীরে ধীরে মাড়ি থেকে বেরিয়ে আসতে থাকে যদিও এটি এক দুই দিনে আপনারা বুঝতে পারবেন না তবে কয়েক বছরের মধ্যে এ ধরনের সমস্যা সেখানে তৈরি হবে এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানের একটা সময় দাঁত ছিল কিন্তু দাঁতগুলা তুলে ফেলা হয়েছে আর এখান থেকে দাঁতগুলো তুলে ফেলার কারণে এখানে দেখুন যে উপর মাড়ির দাঁতগুলা কতটা নিচে নেমে আসছে এটি মূলত নিচের মাড়িতে দাঁত না থাকার জন্যেই এমনটি হয়েছে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে দাঁতের যত্ন নিতে হবে দাঁতগুলা যদি কখনো ব্যথা যন্ত্রণা হয় সে দাঁত ট্রিটমেন্ট করে রাখা যায় না ফেলে দিয়ে ভিউয়ার্স একটি দাঁত ফেলে দেওয়ার কারণে মাড়ির অন্য অন্য দাঁতের উপরে সব থেকে বেশি প্রেসার পড়ে বা প্রভাব পড়ে ভিউয়ার্স এখন এইভাবে দাঁত ফেলে দেওয়ার কারণে দাঁত এলোমিলো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মাড়ির ছয় নম্বর দাঁতটি ফেলে দেওয়ার কারণে ঠিক এমনভাবে এলোমিলো দাঁতও হয়ে যেতে পারে যদি বয়সটি অনেক কম হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের হয়ে যাওয়ার আশঙ্কাটা অনেক বেশি থাকে তাই ভিওয়ার্স দাঁতে ব্যথা হলে দাঁত ফেলে দেওয়ার চেষ্টা করবেন না যে কোনো দাঁত ব্যথা হলে প্রাথমিক অবস্থায় তার ট্রিটমেন্ট রয়েছে এবং একটি দাঁত ফেলে দিলে অনেক সমস্যা আপনার বাড়িতে তৈরি হবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম